আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল রহমতে আমরা ভালো আছি। বিডি রিমনার ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি প্রতিদিনই আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ শেয়ার করি, আর আমি সোমবার আর বুধবার রান্নার ভিডিও দেই, তাই দিতে পারি না, দুঃখিত। ভালো লাগলে দেখতে থাকেন, এনজয় করেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন আমরা কোথায় এসে পড়েছি। মনোরম পরিবেশ, নিরিবিলি, শান্ত, একদম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই, কোলাহল মুক্ত পরিবেশ। আমার আবার কোলাহল মুক্ত পরিবেশই ভালো লাগে। পরিবেশটা দেখলে ভিউয়ার্স মনটা জুড়িয়ে যায়। নিস্তব্ধ, হ্যাঁ একদম নিস্তব্ধ, ঠান্ডা, মানে কোনো কোলাহল নেই, এখানে মাদুর বিছে আসিয়া থাকে, মানে একদম শান্ত শিষ্ট। আমার ভালো লাগে, আমি একটা কুড়ে ঘর বানাই দেব এখান থেকে। আত্মীয় স্বজনের বাড়ি তো সবারই আছে, ফুপু আছে, আমার ফুপুরা থাকে, তারপর চাচার বাড়ি সবাই আছে, কিন্তু আর যেহেতু করেছে আস্তে আস্তে সবই দেখানো হবে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যেভাবে দেখতে চান আমরা দেখাবো, আর আমরা গ্রামের ব্লগও আমরা দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। আমার আত্মীয় স্বজন অনেক আছে, অনেক জায়গায় থাকে, সবার বাসায় আস্তে আস্তে নিয়ে যাব। যেহেতু আমি নতুন ব্লগ, হ্যাঁ মনোরোগের ডাক, এই মনোরোগের ডাক যখন ডাকে না তখন মনে হয় যে আমাকে কিনতে বলো, আমাকে কিন, কিনা নেই, কিনা নেই। ওই যে দেখুন রাস্তার পরে মোরগ ডাকতেছে। আর ভিউয়ার্স আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, আমরা যেহেতু এত কষ্ট করে সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টই আমাদের মনে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও, লাইক ভিডিও আপনাদের মাঝে ছড়ানোর মধ্যে আরও বেশি উৎসাহ যোগায়। তো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আমরা ফ্যামিলি ব্লগ করি ভিউয়ার্স, আপনাদের মাঝে শেয়ার করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার ব্লগগুলো দ্রুত ছড়িয়ে দিন, যাতে আমরা ছড়িয়ে গেলে আমরা আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো। আর উপহার দিতে পারলে আপনারাও দেখবেন, উপভোগ করবেন। সবাই তো সব জায়গায় যেতে পারে না, আমি যে যে আপনাদের মাঝে শেয়ার করছি, আমি বাসার ব্লগও দিই, তারপরে আপনাদের মাঝে আমি
ঘোরাঘুরি ব্লগটা শেয়ার করি অল ইন ওয়ান সব। আপনারা বলবেন কোনটা ভালো লাগে, আমার আমাদের বাসাটা ভালো লাগে না ঘোরাঘুরি? আর আমি ঘোরাঘুরিটা ছোটবেলা থেকে আমি পছন্দ করি। আপনাদেরকে দেখাই আমার আম্মুর কোন মোরগটা সবচেয়ে বেশি পছন্দ হলো আগে। এই যে দেখুন, সবচেয়ে পছন্দের এই প্রজাতির মোরগ আমার, মানে এটা এরকম টাইপের মোরগ দেখলেই বাস লাগবে আম্মু। আমি বাজারে গেলে আমি এই টাইমের মুরগি পছন্দ, মুরগি পছন্দ করি। এরকম হইলে আমার বলতে হয় না আমি এরকম মোরগ দাম কিনে নাম দিয়ে নিয়ে নাও। এটা কাদের বাড়ির মোরগ? ভিউয়ার্স আপনারা কি এগুলো চেনেন? এটা আমাদের বাংলাদেশের পাট না, পাটের থেকে, হ্যাঁ পাটের থেকে যেগুলো বাইর হয় ওগুলা, এগুলো জ্বালায় তারপরে ঘর বানায়, এটা বিভিন্ন ধরনের কাজে লাগে। হ্যাঁ এগুলো অনেক কাজে লাগে, এগুলো পা এগুলোর থেকে মেন জিনিস বের করে পানির মধ্যে চুবিয়ে রাখে, তারপরে আমাদের জাতীয় পাট তৈরি হয়। পাট রচনা পৌঁছনা ভিতরে রাখে, এটারে পচায় পাট সহ, হ্যাঁ পচাইয়া তারপরে এটারে আবার ধোলাই করে, ধোলাই করে শুকায়, কেন এগুলো শুকাইয়া এরপরে আবার এটা 4,000-3,500 টাকা মন বিক্রি হয়। এইটা আবার মহিলাদের লাগতি, আবার ঘরের বেড়া দেয়, ঘরের বেড়া দেয়, এগুলো অনেক কাজে লাগে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন ভাঙা যায়। জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আর এগুলোর মেন জিনিস আমাদের জাতীয় পাট, লাকড়ি ঘরে বেড়া দেয়, তারপরে ছাগল গরু রাখে ওই ঘরে বেড়া দেয়। কি করতেছো মা তুমি, সামনে তো গরুও নাই। তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, এবং তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না, যাওয়ার সময় একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভিউয়ার্স আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।